হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাটম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস ফোরের একশো তিরানব্বই আর একশো চুরানব্বই পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে এসেছি আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি একশো তিরানব্বই পৃষ্ঠা দেখো যেটা আমি বললাম গাছের ফলে মৌলিক সংখ্যা লিখি দুনের হলো হচ্ছে দুইয়ের কি কি গুণনিয়োগ যেহেতু এই যে গাছটার মধ্যে যে যে সংখ্যা আছে দুই সাত সতেরো তেইশ তোমাদেরকে বলি যে এরা প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যার সবসময় দুটো গুণনিয়োগ হয় একটা হচ্ছে এক আর একটা হচ্ছে যে মৌলিক সংখ্যাটার গুণনিয়োগ বার করতে বলা আছে সে নিজে তাহলে যেমন ধরো দুইয়ের গুণনীয়ক এখানে বলেছে তা দুইয়ের গুণনীয়ক এক আর দুই হবে আর সাতের নিয়োগ হচ্ছে এক আর হচ্ছে তোমার সাত হবে সতেরোর গুণনীয়ক এক আর সতেরো তেইশের গুণনীয়গ এক তেইশ এবার দেখি তোমাদের বইটা বইয়ে কি বার করতে বলেছে দুইয়ের গুণনিয়োগগুলো হলো হচ্ছে এক ও দুই আবার সতেরোর গুণনীয়গুলো হলো হচ্ছে এক সতেরো দুই ও সতেরো মৌলিক সংখ্যা দুটির সাধারণ গুণনিয়োগ মানে দুজনের মধ্যে যেটা কমন মানে দুজনেরই আছে যে গুণনীয়ক বা উৎপাদকটা এক দেখো দুজনের মধ্যেই আছে সেই জন্য কি লিখছে সংখ্যা দুটোর সাধারণ গুণনীয়ক হচ্ছে এক অন্য দুটি আলাদা মৌলিক সংখ্যা নিয়ে তাদের সাধারণ গুণনীয় খুঁজি কি বলছে অন্য দুটো মৌলিক সংখ্যা নিয়ে তাদের সাধারণ গুণনীয় খুঁজতে বলছে তো এখানে দেখো আবার লিখছে সাত আর হচ্ছে তেইশ তো সাতের যদি আমরা ধরি তাহলে এক আর সাত হয় আর তেইশের যদি ধরি তাহলে হচ্ছে তেইশের আর কি গুণনীয় এক আর তেইশ হয় কারণ সাতও মৌলিক সংখ্যা আর তেইশও হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা সাত ও তেইশের সাধারণ গুণনীয় কি হলো এক পেলাম যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় হচ্ছে এক নিজে দুটি আলাদা মৌলিক সংখ্যা নিয়ে সাধারণ গুণনীয়গ খুঁজি তাহলে দেখো এখানে নিজেকে করতে বলেছে তা তুমি আমি এখানে একটা একষট্টি ধরেছি আর একটা উনিশ ধরেছি সংখ্যা তুমি যে কোনো দুটো মৌলিক সংখ্যা ধরতে পারো একষট্টি উনিশই যে ধরতে হবে তা নয় যাই ধরো না কেন তাদের দুটো মৌলিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ একই হবে তো আমি এখানে একষট্টি ধরেছি এক একষট্টি আর উনিশের একষট্টির গুণনীয় হচ্ছে এক একষট্টি আর উনিশের গুণনিয়োগ হচ্ছে এক উনিশ তাহলে আমরা আমার লেখা দুটি আলাদা মৌলিক সংখ্যা একষট্টি ও উনিশ এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এক পেলাম যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় হচ্ছে এক এটা ছিল একশো তিরানব্বই পৃষ্ঠার অঙ্ক আশা করব তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি মৌলিক সংখ্যার দুটো পরস্পর যদি দুটো পর যদি মৌলিক সংখ্যা হয় তাদের সাধারণ যে গুণনীয়ক সেটা কিন্তু একই হবে তাহলে এটা ছিল একশো তিরানব্বই পৃষ্ঠা এরপরে আমরা একশো চুরানব্বই পৃষ্ঠায় চলে যাব একশো চুরানব্বই পৃষ্ঠায় আছে দেখো পাথরের গায়ে যৌগিক সংখ্যা লিখি তো আমরা এখানে দুটো পাথ পা দুটো পাথরের মধ্যে কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি ছয় আর একুশ তো এরা পাথরের গায়ে যৌগিক সংখ্যা লিখতে বলেছে তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা হচ্ছে যে একটা মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটাকে যেন এক এবং সেই সংখ্যাটা ছাড়াও আরও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা তাদের ধরো আরও অন্যান্য গুণনিয়োগ বা উৎপাদক যেন থাকে তাহলে দুইয়ের বেশি আর কি গুণনিয়োগ বা উৎপাদক থাকে যেমন ধরো এখানে সংখ্যাটা ছয় ধরেছে তাহলে ছয়ের উৎপাদকে বিশ্লেষণের মতো করেছি আমরা গাছের যেভাবে শিখেছি তাহলে ছয় এক ছয় তারপরে ছয়কে করেছে দুই তিন তাই ছয়ের গুণনিয়োগগুলো বা উৎপাদকগুলো হলো এক দুই তিন আর হচ্ছে ছয় আবার একুশের উৎপাদক করেছে এক একুশ একুশকে করেছে তিন সাত তাহলে একুশের গুণনিয়োগগুলো বা উৎপাদকগুলো হলো হচ্ছে এক তিন সাত আর হচ্ছে একুশ ছয় ও একুশের সাধারণ গুণনিয়োগগুলো হলো হচ্ছে তাহলে এবার ভালো করে দুটোর গুণনিয়োগ যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে কি কি এখানে সাধারণ দেখতে পাচ্ছ ছয়ের মধ্যেও এক আছে একুশের মধ্যেও এক আছে আর ছয়ের মধ্যেও তিন আছে আর একুশের মধ্যেও তিন আছে তাহলে এখানে সাধারণ গুণনিয়োগ হলো এক ও তিন এবার অন্য দুটি যৌগিক সংখ্যা নিয়ে কি পাই দেখি তাহলে এখানে নেওয়া হয়েছে আট আর হচ্ছে নয় তাহলে আটটাকে করা হয়েছে এক আট তারপরে আটটাকে আবার করা হয়েছে দুই চার মানে চার দুকুনে আট চারকে আবার করা হয়েছে দুই দুই আর নয়টাকে করা হয়েছে এক নয় আর নয়টাকে ভেঙে করা হয়েছে তিন তিন এবারে দেখো এখানে আটের গুণনিয়োগগুলো বা উৎপাদকগুলো এখানে কি কি এক দুই চার আর হচ্ছে আট আর নয়ের গুণনিয়োগগুলো বা উৎপাদকগুলো কি এক তিন আর হচ্ছে নয় তাহলে আট আর নয়ের সাধারণ কি হলো তাহলে আটের মধ্যে এক আছে নয়ের মধ্যেও এক আছে এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা বা আমরা দেখতে পাচ্ছি না যে দুজনেরই গুণনীয় উৎপাদকে আছে তাহলে আট আর নয়ের সাধারণ কি একটাই সেটা হচ্ছে এক দেখলাম দুটি যৌগিক সংখ্যার রো সাধারণ গুণনীয়ক এক হতে পারে দুটি সংখ্যার সাধারণ গুণনীয় এক হলে তাদের কি সংখ্যা বলবো দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে তাদের আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় কি বলল তাহলে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক হয় তাহলে আমরা তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এখানে কি আমরা দেখতে পেলাম যে যৌগিক সংখ্যা দুটো নেওয়া হয়েছিল প্রথমে ছয় আর একুশ তাদের দেখলাম সাধারণ গুণনিয়োগ দুটো এক আর তিন আবার পরে যেটা নেওয়া হলো আট আর নয় এই এই দুটো যৌগিক সংখ্যার যে সাধারণ গুণনিয়োগ বার করা হলো সেটা কিন্তু একটাই একই হলো তাহলে যে দুটো সংখ্যার সাধারণ গুণনিয়োগ যখন এক হবে তখন আমরা তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো আশা করছি বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি খুব প্রয়োজনীয় দরকারি জিনিস তোমাদের ভিডিও পুরো ম্যাথস বইটাকেই কভার করে লাগাবার চেষ্টা করব আনবো প্রত্যেকটা পেজে ছোট ছোটো করে ভিডিও এনে তোমাদেরকে সলভ করে সলিউশন করে দেখাবো তো চলো আজকের মতো এইটুকুই করে ভালো থেকো আগামী দিনে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য পাই